সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরো একটা নতুন ব্লগে। ব্লগের নাম দেখে বুঝতে পারছো, পাড়ায় পাড়ায় পুজো দেখা। এক্স্যাক্টলি, আজকে সারা দিন আমাদের এই প্ল্যান, শুধু ঘুরবো। পাড়ায় বলতে আমাদের পাড়াতেই পুজো হচ্ছে, যেখানে আমি এখন যাব। আর তার বাড়িটা আমি শুধু একটু দেখিয়ে দিই। এই দেখো, ওই যে ইটের বাড়িটা দেখছো, এই যে পেছনে, তো উনারা গণেশ পুজো করেন। দে আর ফ্রম হায়দ্রাবাদ, রাইট? তো গণেশ পুজো করেন, প্রত্যেক বছর আমাকে ডাকে, কিন্তু আমি লাস্ট ইয়ার তো ব্লগ করতাম না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এইবারে একটা খুবই সুন্দর সুযোগ তোমাদেরকে দেখাবো, ওরা কীরকম করে পুজো করে। অনেক লোকজন আসে, খাওয়া দাওয়া হয়। আর অ্যাজ এ নেবার, হ্যাঁ, প্রায় প্রত্যেক বছরই করে, 10 দিন ধরে পুজো করে, ঠিক বলেছ। আর ওরা ডাকে, হ্যাঁ, 10 দিন ধরে আবার বলেছে, থার্সডেতে হচ্ছে যে বিসর্জন দেবে, থার্সডেতে। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি ওখানে, খাওয়া দাওয়া হবে। প্লাস আমাদের পাশের পাড়াতেই আরও একটা পাড়া যেখানে আছে, ওই কমিউনিটিতেও পুজো হচ্ছে, সেখানেও খাওয়া দাওয়া আছে, মানে ঠাকুরের প্রসাদ হিসেবে সব খাওয়া দাওয়া। তারপর ওখানে খুব সুন্দর করে প্যান্ডেল করে ঠাকুর বসিয়েছে, গণেশ পুজো করছে। মানে এইগুলো না, মানে সত্যি আমরা দেখতে পাই না, কারণ পুজোর জন্য আমরা সবসময় ওয়েট করে বসে থাকি। আর সামনেই দুর্গাপুজো, তো বুঝতেই পারছো পুজোর আভাসটা অলরেডি আমাদের এই প্রবাসে স্টার্ট হয়ে গেছে। তো আর আমি বেশি কিছু বলবো না, তোমরা চলো, এটা দেখার মতোই জিনিস। আর আজকে সুন্দর আকাশ, এই দেখো খুব সুন্দর ওয়েদার। টেম্পারেচার কত হবে গো আজকে? 26 ডিগ্রি, মানে খুবই কমফোর্টেবল ওয়েদার। চল মিটি মিটিকে জুতো পরিয়ে দাও, জুতো টাইপ। আমরা না ভেবেছি আমরা এই ব্যাকইয়ার্ডের পেছন থেকেই চলে যাব, আমাদের খুব ইজি হবে, জাস্ট ওইখান থেকে চলে যাব। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। এই যে মহারানী, চুপ কেন, কি হয়েছে? শুধু দুটো ঝুঁটি বেঁধে দেখো না, আবার এই দেখো কালারফুল চুড়ি পড়েছে আজকে। একটু দেখিয়ে দাও আজকে আমি কি সেজেছি। সবসময় বলতে হয় অনিন্দ্যকে যে আমাকে একটু তুলে দাও, ফটো একটু ভিডিও করো। এই দেখো আজকের এই শাড়িটা আমি বহুদিন পর পরলাম। এটা হচ্ছে যে মানে কি শাড়ি আমাকে যদি জিজ্ঞেস করো আমি ভালো করে বলতে পারবো না, বাট আমি অনেকদিন পর এই শাড়িটা বের করলাম। অনেক হয়েছে, এবার চলো, লেট হয়ে যাচ্ছে। সাজি না তো, একটুই তো সাজি, একটু ভালো লাগে। ভালো লাগছে মিষ্টি? তারপরে প্রসাদ খেয়ে নাও লাড্ডু। এটা হচ্ছে অ্যাপিটাইজার। অ্যাপিটাইজারের মধ্যে ছিল গোবি মাঞ্চুরিয়ান, সামোসা চাট, পাশে সিঙ্গারা, ছোলে এটা, আর এই যে পাশে এটা হচ্ছে পানির বাটার মশালা, তার পাশে একটা বেগুন কারি, খুব সুন্দর ছিল এটা, খুব স্পাইসি খেতে ছিল। আর এটা হচ্ছে মালাই কোফতা, আর এটা হচ্ছে এই যে লেখা আছে বাগারা রাইস। যদিও বা আমি প্রথম খেলাম, কিন্তু খেতে না অনেকটা আমাদের বাঙালিদের ওই ভেজ ফ্রাইড রাইসের মতো, বেশ ভালো খেতে ছিল। তার পাশে সাম্বার, আর এটা হচ্ছে কারি, এটা হচ্ছে বেশ টক দই দিয়ে পাকোড়া দিয়ে করে, খুব ভালো লাগে খেতে, সাথে সাদা ভাত, রুটি, ট্যামারিন্ড রাইস, আর তার পাশে রয়েছে রায়তা।
আর আমাদের সবথেকে প্রিয় হচ্ছে যে গোলাপ জামুন। ওই যে আর একজন প্লেট নিচ্ছে, খিদে পেয়েছে মনে হয়। কিচ্ছু খাওয়ার নাম নেই, দই দেওয়া হয়েছে, রাইস দেওয়া হয়েছে, কিচ্ছু খাচ্ছে না, একটু বাকি আছে। তুমি এটা লুকিয়ে দাও, নইলে আরো চাইবে, লুকিয়ে দাও। আচ্ছা চল ঘরে গিয়ে দেখবি, চল শুধু এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, পুজোও শেষ, খুব সুন্দর আরতি করলাম, খুব ভালো ছিল পুজোটা। পুজো শেষ হয়নি, পুজো এখনো চলছে, পুজো চলতে থাকবে। খেলাম, আর সত্যি কথা বলতে যে কোনো পুজো বাড়িতে যখন একটু সামান্য কিছু খাও না, সেটাই পেট ভরে যায়, সেটাই আমাদের সাথে হলো, বেশ ভালো লাগলো। আবার আমরা বেরিয়ে পড়েছি সকাল থেকে, জাস্ট আজকে পুজো পুজো ব্যাপার। অনেকদিন পর না ওই দেশের ফিলটা পাচ্ছি যে পাড়ায় পাড়ায় পুজো দেখতে যাওয়া, তাই যাচ্ছি। আর এই পাড়াটা হচ্ছে আমাদের জাস্ট একদমই পাশে, 2 মিনিট দূরে। তো ওখানে হচ্ছে যে মনে হয় অনেক লোকজন আসবে, আমি তোমাদেরকে দেখাবো কিরকম করে অ্যাকচুয়ালি আমাদের আমেরিকায় পাড়ার মধ্যে পুজো হচ্ছে। আমাদের বাড়ির এই পাশে ওই পাশে করে করে অনেক জায়গায় পুজো হচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখলাম যে এরকম প্যান্ডেল করে ভালো মতো করে পুজো করে বড় ঠাকুরের। হ্যাঁ, আমরা বন্ধুর ফটোতে দেখলাম, তাই ওরাও বললে যে তোরা আয়, আমাদের পাড়ায় এখানে পুজো হচ্ছে। এখানে আর টাইম ওয়েস্ট করবো না, আর বেরোবো এবারে। অলরেডি অন্ধকার হয়ে গেছে, কিন্তু শুনতে তোমাদের অবাক লাগবে, এখন 8টাই বাজে। তো 8টায় বিশেষ করে আমাদের গরমকালে এখানে দিনের আলোই থাকে, কিন্তু অলমোস্ট দেখো অন্ধকার হয়ে গেছে, এই দেখো। তো প্রায় সন্ধে হওয়ার মতো, 8:10 প্রায়। চলো মিঠিকে গাড়িতে ঢোকাও, এবার বেরোই। ওই যে দূরে যেখানে লাইট জ্বলছে, অনেক লোকজন ওখানেই পুজো হচ্ছে। ওই মিঠি আজকাল গাড়ি থেকে নেমেই তার বাবার কোলে উঠে পড়ে, বেশ লোকজন এসেছে, দেখতে সত্যি ভালো লাগে। সত্যি একটা হাওয়ার মধ্যে না পুজো পুজো ভাবটাই ফিল করছি। চলুন আপনাদেরকে কাছে গিয়ে একটু ভালো করে দেখাই। ডেকোরেশন করে রেখেছে দেখো, ফটো তোলার জন্য, ফটোশুটের জন্য, খুব সুন্দর। আচ্ছা খুব সুন্দর হয়েছে, প্রণাম করে যাচ্ছে, ও প্রণাম করছে দেখো। ওরে বাবারে, এটা তো অনেক বড় পাওয়া, একটু দেখি, হলুদ রঙের টিপ লাগিয়ে দিয়েছে তোমার মেয়ে।
ঠাকুর পুজো হবে আর খাবার হবে না তা তো হয় না, খাবারে শুধু কত মানুষের ভিড় দেখুন, কত ধরনের খাবার। এই যে আমি নিচ্ছি রুটি, রাইস, একটা আলুর সবজি, এটা মনে হয় ট্যামারিন রাইস, তার সাথে এটা লেমন রাইস হতে পারে, তার সাথে আরও কত ধরনের খাবার, শুধু নিয়েই যাচ্ছি। আমাকে ওরা ওনারা বলছেন আপনি এটা নেবেন, আমি বলেছি আমাকে সব দিন, আমি সব একটু একটু করে হলেও খাবো। তো যাই হোক, এটা একটা চানা মশলা মানে ছোলা দিয়ে করে, তার সাথে ডাল, মানে এই খাবারগুলো না বিভিন্ন ধরনের মানুষরা তারা ভোগ দেন। বাহ, সব শেষে বোঁদে আর জিলেপি, এর থেকে ভালো কাজ কিছু হয় না। ঠাকুরের প্রসাদ খেয়ে আরাম বলো, তোমাকে কি দিয়েছে? আরে আচ্ছা ঠিক আছে, তুমি খাবে। সারাদিনটা খুব ভালো কাটলো, আনএক্সপেক্টেডলি মানে কি বলবো, ঠাকুরের প্রসাদ তুমি একটু খেলেও পেট ভরে যাবে, মানে এইরকম সত্যিকারের এত ভালো লাগলো, এত ধরনের আইটেম। আর মাথায় পড়েছে একদম হলুদ আর লালের টিকা, তাই তার চোখে পড়ে যাচ্ছে, তাই সে তখন থেকে বলছে বাস করতে হবে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। Once again, Ganapati Bappa Moriya. Ganapati Bappa Moriya. আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, যদি কিছু যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, চলো টাটা। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्।